সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News24-এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অষ্টমবারের এমপি মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন। গাজীপুরে ফাঁকা গুলি ছুড়ে ব্যাংক কর্মকর্তা ও আনসার সদস্যদের কুপিয়ে টাকা ছিনতাই। অচিরেই সাইবার নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হবে জানালেন আসিফ নজরুল। গরু ছিনতাইকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত 15। ছাত্রলীগের বিরুদ্ধে মামলা অব্যাহত রাখুন, নির্দেশ হাসনাতের। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করবে না, আশা গয়েশ্বরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। অষ্টমবারের এমপি মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন। দিনাজপুর 5 আসনে টানা 8 বার জয়ী হওয়া সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন। রোববার রাত 8টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি কয়েক মাস ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক। মোস্তাফিজুর রহমান ফিজারের বাড়ি ফুলবাড়ি উপজেলার জাম গ্রামে। তিনি মোবারক আলী ও শাহেদা খাতুনের জ্যেষ্ঠ সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। মোস্তাফিজুরকে গ্রামের বাড়ি ফুলবাড়িতে দাফন করা হবে বলে জানা গেছে। 1953 সালের 29 নভেম্বর জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ 1977 সালে ফুলবাড়ি উপজেলার সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হন। 1980 সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে 1992 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। 1992 সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 2013 সাল থেকে তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। গাজীপুরে ফাঁকা গুলি ছুড়ে ব্যাংক কর্মকর্তা ও আনসার সদস্যদের কুপিয়ে টাকা ছিনতাই। গাজীপুরে সোনালী ব্যাংকের একটি উপশাখার দুই কর্মকর্তা ও দুই আনসার সদস্যকে কুপিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে ব্যাংকের 7 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার বিকেলে জেলা শহরের রথখোলা এলাকায় এ ঘটনা ঘটে। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, সোনালী ব্যাংকের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপশাখার ওই টাকা জমা দিতে আনসার সদস্যদের নিয়ে ব্যাংকের দুই কর্মকর্তা গাজীপুর কোর্ট বিল্ডিং শাখায় যাচ্ছিলেন। পথে রথখোলা এলাকায় তারা হামলার শিকার হন। এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অচিরেই সাইবার নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হবে জানালেন আসিফ নজরুল। সাইবার নিরাপত্তা আইন অচিরেই সংশোধন বা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর কার্যালয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি কথা বলেন। বিগত সরকারের আমলে তথ্য অধিকার আইন হয়েছে, আবার তথ্য অধিকার বিনাশ করারও আইন হয়েছে বলে উল্লেখ করেন আসিফ নজরুল। তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইন পুরোপুরি বাতিল করা উচিত হবে না, কারণ এটি মূলত দুই ধরনের অপরাধ প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে কম্পিউটার অফেন্স, কম্পিউটার ব্যবহার করে অপরাধ সংগঠন, এবং অন্যটি স্পিস অফেন্স। স্পিস অফেন্স বাতিল করা সম্ভব হলেও কম্পিউটার অফেন্স বাতিল করা সঠিক হবে না। গরু ছিনতাইকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত 15। নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গরু ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার শান্তিকোনা ইউনিয়নের চ্যাংজানা ও পেরি গ্রামের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত সিরাজুল ইসলাম, সোহেল, পিপুল, রাইসুল ইসলাম, হৃদয়কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ছাত্রলীগের বিরুদ্ধে মামলা অব্যাহত রাখুন, নির্দেশ হাসনাতের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ছাত্রলীগের হামলা ও সহিংসতার ঘটনায় মামলা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। রবিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন হাসনাত। ওই পোস্টে তিনি লিখেছেন, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে 2024 সালের 15 জুলাই হতে 5 আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য উপাচার্য কর্তৃক একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠিত হয়েছে। এই পদক্ষেপকে স্বাগত জানাই।
তিনি আরো লিখেছেন, তবে বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ ছাড়াও আমরা আমাদের জায়গা থেকে মামলা করা অব্যাহত রাখব। আপনারাও আপনাদের নিজেদের ক্যাম্পাসে ছাত্রলীগের গুন্ডাদের বিরুদ্ধে মামলা করা অব্যাহত রাখুন। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আর কোনো নিপীড়কের ঠাঁই হবে না। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করবে না আশা গয়েশ্বরের। বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সহ এই সরকারের সবাই অরাজনৈতিক উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিশ্বাস করি তারা রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ না করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবেন। যত দ্রুত সম্ভব গণতন্ত্রের সূচনার জন্য একটা নির্বাচন দেবে সরকার। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এখানে কিছু ঘটনাও আছে, আবার কিছু গুজবও আছে। 5ই আগস্টের পরাজিত শক্তি বসে নেই, তারা একটা নাশকতা করার চেষ্টা করবে। তবে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় পাহারা বসানো হবে, সেখানে বিএনপির কেউ ব্যর্থ হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যেসব মামলা ও সাজা দেওয়া হয়েছে সেসবের প্রত্যাহার করতে হবে বলে মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সেটা করা না হলে তা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক হবে। তা হবে 1/11 যে চক্রান্ত, বিএনপির অন্য নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলারও প্রত্যাহার চান তিনি। এ সময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, দলটির স্বেচ্ছাসেবক বিষয়ক উপদেষ্টা মীর শরাফত আলী প্রমুখ উপস্থিত ছিলেন। চাঁদপুরে শেখ হাসিনার জন্মদিন পালন নিয়ে সংঘর্ষ, আহত 4। চাঁদপুরের ফরিদগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে মিলাদ ও কেক কাটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 4 জন আহত হয়েছেন। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। রাতে উত্তপ্ত এলাকায় সেনাবাহিনী ও থানা পুলিশের মহড়ায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এদিকে আজ রবিবার বিকেলে চিরকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু শাহেদ সরকারের নেতৃত্বে কয়েকটি মসজিদে, দোয়া ও নয়াহাট বাজারে কেক কাটেন নেতাকর্মীরা। অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি নেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর থেকেই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত 8:30 নয়াহাট বাজারে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি পুতুল সরকারের উপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। কিছু সময় পর অপর পক্ষের হামলায় বিএনপি নেতা ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। জন্মদিন পালন করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা। জন্মদিন পালন করায় দলীয় নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের আপামর জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা এই কঠিন সময়েও শত প্রতিকূলতা ডিঙিয়ে এবং বাধা বিপত্তি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করায় সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন পালনকালে বাধা প্রদান করা সত্ত্বেও কেউ পিছপা হয়নি। বিবৃতিতে আরো বলা হয়, তার প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও মমতায় তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে বরাবরের ন্যায় নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, খুব দ্রুতই এ আধার কেটে যাবে এবং বাংলাদেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা করেন।